ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাক দলের ফিতনা থেকে বাঁচতে কি প্রতিদিন কাহের প্রথম দশায়াত পড়তে হবে না শুধু মুখস্ত থাকলেই হবে যে মুখস্থ করার সে অনুযায়ী আমল করা যেন তফসির পড়বেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলা আবদিন কিতাব মানে শুরু থেকে প্রথম দশায়াত ভালো করে থা পড়বেন তো স্থির তখন দেখবেন হ্যাঁ তো হেফস মানে শুধু হিপস নয় এর এর উপরে ইমান আমল সে অনুযায়ী এইসবের মধ্যে সামিল কিন্তু প্রত্যেক দিন পড়তে হবে এরকম কোনো দলিল নেই যেটা হেফস মানে হেফস মানে মুখস্থ করা এবং সে অনুযায়ী আমল করা

তারপরে ওমিন শর রিফিত মাসিহাজ এটা অবশ্যই পড়বেন নিয়ম মতো আল্লাহর কাছে ফিতনা থেকে আশ্রয় চাইবেন আর নেক আমল করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর জন্য দিনের উপর সাবিত রাখে আর যদি দাজ্জাল যদি এসে যায় এই অবস্থায় মানুষের জন্য উচিত তার থেকে দূরে থাকা তার কাছে না যাওয়া যথাসাধ্য চেষ্টা করবে যদি থাকবে এটা অবশ্যই সময় কারণ দাজ্জালের কাছে গেলে সে হয়তো দাজ্জালের শিকার হয়ে যেতে পারে তাই যথাসাধ্য দাজ্জাল এবং দাজ্জালের ছেলাদের থেকে অসৎ লোকদের থেকে দূরে থাকতে হয় বারাকাল্লাহ ফিক সালাম আলাইকুম তোমার বরকাত